আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? গুরুত্বপূর্ণ, দেখো কবির গাছ দেখা দরকার কারণ তার শরীরের জন্য গাছের সবুজ অত্যন্ত প্রয়োজন। 2022 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য বাংলা কবিতাগুলির মধ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কূলে, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনলতা জননীর পাশে, এই চারটা কবিতা তোমাদের রয়েছে। অর্থাৎ এই চারটা কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো আমি কিন্তু রবীন্দ্রনাথের রূপনারায়ণের কূলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর মহুয়ার দেশ সমর্ষণের লেখা এই দুটো কবিতা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর সাজেশন ভিডিওর আকারে কিন্তু তোমাদের দিয়েছি। আজকে আমি দেখি কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই ভিডিওয়ে তুলে ধরা হয়েছে। তো তোমরা প্রতিটি প্রশ্নই তোমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তো চলে যাব মূল সাজেশন। আমি দেখি কবিতাটির উৎসটি প্রথমে তোমাদের জেনে নেওয়া উচিত। তো শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1933 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হচ্ছে 1955 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো উৎসটি তোমরা জেনে নাও। উৎস দেখো কী বলা রয়েছে, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি অঙ্গুরি তোর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে অঙ্গুরি তোর হিরণ্য জল, ঠিক আছে, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এবং কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1387 বঙ্গাব্দের শ্রাবণ মাসে। এই হচ্ছে তোমাদের আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় কবিতাটির উৎস। এবার চলে যাব তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ সাজেশনপত্রে। তোমাদের প্রথম যে প্রশ্নটি পড়তে হবে, দেখো আমি দেখি কবিতায় কবি গাছগুলো তুলে এনে কোথায় বসাতে বলেছেন? উত্তর হচ্ছে বাগানে বসাতে বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, জঙ্গল নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় কী আক্ষেপ জানিয়েছেন? উত্তরটা দেখো, কবির বহুদিন জঙ্গলে যাওয়া বা জঙ্গলে দিন কাটানো হয়নি, এই আক্ষেপ কবি কবিতায় কিন্তু জানিয়েছেন জঙ্গল নিয়ে। এবার চলে যাব 3 নম্বর প্রশ্নে, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে? আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। আমি দেখি কবিতায় কবি কি দেখতে চেয়েছেন? কবি কিন্তু বাগানে সবুজ গাছ দেখতে চেয়েছেন। 5 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতায় গাছের প্রতি কবির আকর্ষণের কারণ কি? দেখো এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দেওয়া রয়েছে। আমি দেখি কবিতায় গাছের প্রতি কবির আকর্ষণের কারণ হচ্ছে, উত্তরটা এইভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে, আমি দেখি কবিতায় মানসিক সতেজতা ও শারীরিক সুস্থতা অর্থাৎ আরোগ্য লাভের লক্ষ্যে কবি গাছের প্রতি আকর্ষণ বোধ করেছেন। পরবর্তী, আমি দেখি কবিতায় কোন জীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে? সেটা হচ্ছে নগর জীবনের প্রতি। 7 নম্বর প্রশ্ন, গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন? কারণটা হচ্ছে গাছ দেখা আর গাছের সবুজ কবির অর্থাৎ তার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। চলে যাব পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাগানে বসাও কে বাগানে কি বা কাকে বসাতে বলেছেন? শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় গাছগুলোকে বাগানে বসাতে বলেছেন, ঠিক আছে? আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? গুরুত্বপূর্ণ, দেখো কবির গাছ দেখা দরকার কারণ তার শরীরের জন্য গাছের সবুজ অত্যন্ত প্রয়োজন। 10, ওই সবুজের ভীষণ দরকার, এ কথার অর্থ কী? যে ওই সবুজের ভীষণ দরকার, এই কথাটির অর্থ কী? যে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় ওই সবুজের ভীষণ দরকার কথাটির অর্থ হলো কবির জীবনে গাছেদের উপস্থিতির খুব বা গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজন। 11, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, এ কথার অর্থ কী? তো উত্তর দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে কাটেনি দিন কথাটির মাধ্যমে কবি সবুজের সঙ্গে তার দীর্ঘকালীন বিচ্ছেদের কথা বুঝিয়েছেন। শহরের অসুখ হা করে কেবল সবুজ অর্থাৎ সবুজ প্রকৃতিকে গ্রাস করে, ঠিক আছে? শহরের অসুখ হা করে কেবলমাত্র সবুজ খায়, এই কেবলের পরে তোমরা সবুজ খায়, ঠিক আছে, সবুজের পরে খায় কথাটা যুক্ত করে দেবে। তাহলে কী হলো, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় অর্থাৎ কি, সবুজ প্রকৃতিকে গ্রাস করে,
এবার 13 নম্বর প্রশ্ন, তোমাদের মোট 16টি প্রশ্ন পড়তে হবে এই আমি দেখি কবিতাটি থেকে। শহরের অসুখ হা করে, শহরের অসুখের কারণ কি, কারণে কি ঘটে? উত্তর হচ্ছে শহরের অসুখের কারণে সবুজের অনটন অর্থাৎ বৃক্ষ নিধন ঘটে, ঠিক আছে, অর্থাৎ কি নগরায়ণ, বৃক্ষ নিধন। তারপরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়, কি কারণে সবুজের অনটন ঘটে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কি হয়, শহরের অসুখ এর কারণে অর্থাৎ নগরায়ণের জন্যই শহরে সবুজের অনটন ঘটে, ঠিক আছে, সবুজের অনটন ঘটে কোথায়, তারা শহরে, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতাটির কটি স্তবক, আমি দেখি কবিতাটির মোট 3টি স্তবক রয়েছে। হা করে কেবল সবুজ খায়, কে খায় সবুজ, সেটা হচ্ছে শহরের অসুখ। তো শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটি, কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের কিন্তু সবুজের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, বা তিনি সবুজের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য এই আমি দেখি কবিতাটি কিন্তু তিনি লেখেন। তো তোমরা উৎসটি তো দেখিয়ে নিয়েছো, উৎসটি কোথা থেকে হয়েছে, অঙ্গুরিতর হিরণ্য জল এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ একটি কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটি কিন্তু নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকে তোমাদের আমি দেখি কবিতাটি থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসসিকিউ সাজেশন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, পরবর্তী যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকে পরবর্তী ভিডিও আলোচনা করব।